হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তোমাদেরকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে 2023 সালে কারা নার্সিং পরীক্ষা দিতে পারবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসি এসএসসি এবং এইচএসসি পাশের সাল কত হতে হবে। এসএসসি এবং এইচএসসি পাশের সাল হতে হবে এসএসসি 2019-20 এবং এইচএসসি 2021-22। তার মানে তোমরা যারা এসএসসি 2019 এবং 20-তে পাস করেছ এবং এইচএসসি 2021 এবং 22-এ পাস করেছ, তারাই 2023 সালে নার্সিং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। এর বাইরে যারা আছে তারা পারবে না। যারা 2018 এসএসসি দিয়েছ এবং 2020 এইচএসসি দিয়েছ, তারা 2023 সালে নার্সিং পরীক্ষায় বসতে পারবে না। এখন আসি বিএসসি নার্সিংয়ে। বিএসসি নার্সিংয়ের মোট 13টি সরকারি কলেজ রয়েছে। বিএসসি নার্সিংয়ে শুধুমাত্র সায়েন্স গ্রুপের স্টুডেন্টরাই আবেদন করতে পারে। এসএসসি এবং এইচএসসির জিপিএ মোট 7.00 লাগবে এবং এসএসসি এবং এইচএসসি জিপিএর কোনো একটাতে 3 পয়েন্টের কম থাকলে হবে না। এবার আসি ডিপ্লোমাতে। সরকারি ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি ইনস্টিটিউট 46টি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ইনস্টিটিউট রয়েছে 62টি। ডিপ্লোমা ইন নার্সিং মিডওয়াইফারি আর্টস কমার্স সায়েন্স গ্রুপের স্টুডেন্টের সকলদের জন্যই। এসএসসি এবং এইচএসসি জিপিএ 6.00 থাকা লাগবে এবং এসএসসি এইচএসসি জিপিএ 2.50-র যে কোনো একটিতে কম থাকলে হবে না। এখন আসি সরকারিতে চান্স কিসের ওপর নির্ভর করে। নার্সিং পরীক্ষায় প্রাপ্ত নম্বর, এসএসসি এইচএসসি জিপিএ এবং আবেদন করার সময় কলেজ চয়েসের উপর তোমাদের চান্সটি নির্ভর করে। এক্ষেত্রে জেলা কোঠা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তোমাদের নিজের জেলায় যদি নার্সিং ইনস্টিটিউট থাকে তাহলে তোমাদের অল্প নম্বরেই চান্স হয়ে যেতে পারে। তো নার্সিং 2023-এর সবার জন্য শুভকামনা। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলো না।